আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এমডি সাত্তার হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং মিনি স্টোরিজ। তো আজকে যাবো আমরা একটা প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে গ্রামীণ অঞ্চলের বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য। তো বাই দ্য ওয়ে, আজকে যেহেতু শুক্রবার, প্রথমত যাবো আমরা মসজিদে জুম্মার নামাজ আদায় করবো, তারপর যাবো আমরা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো লেটস গো টু মাস্ক। তো যে কথা সেই কথা, আমরা সরাসরি চলে আসলাম মসজিদে এবং আমরা বাসার থেকে যেহেতু উজো করে আসছিলাম তো আমাদের শুধু পাগুলো ধুলিয়ে হবে, তো আমরা সরাসরি চলে আসলাম মসজিদে ঘাটলা। যদিও মসজিদের মধ্যে উজুখানা ছিল, তো উজুখানাতে অনেক মানুষ ছিল, যার জন্য আমরা একদম মসজিদে ঘাটলা চলে আসলাম। এবং উনি হচ্ছেন আমার বড় ভাই, ওনার সাথে আমি গিয়েছিলাম। যাই হোক, মসজিদটা মশাল্লাহ অনেক সুন্দর দেখতে ছিল। তো যাই হোক, আমরা সুন্দর মতো আমাদের পাগুলো ভালো করে ধুয়ে একদম আমরা আমাদের জুম্মার নামাজ আদায় করার জন্য আমাদের মসজিদের ভিতরের দিকে রওনা হলাম। এবং যথারীতি আমরা মসজিদের সামনের দিকটা অনেক সুন্দর করে দেখতে লাগলাম এবং দেখতে পেলাম অনেক অনেক মুসল্লি, বাচ্চা বড় এবং বুজুর্গ সবাই ছিল। যাই হোক, আমরা একদম সুন্দর মতো মসজিদের সামনে চলে আসলাম এবং মসজিদটা দেখতে মশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমরা মসজিদে প্রবেশ শুধু আল্লাহ মাফতাল আবু রহমাতিক বলে সুন্দর মতো আমাদের মসজিদের ভিতরে ঢুকে গেলাম। দেখতে পেলাম যে মসজিদটা মশাল্লাহ অনেক বড় ছিল এবং অসংখ্য মুসল্লি নামাজ পড়ার জন্য আসছিল। যাই হোক, আমরা নামাজ শেষ করে যথারীতি আমাদের মসজিদ থেকে বের হয়ে আমাদের বাইক নিয়ে আমাদের গন্তব্য, আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আমরা রওনা দিলাম। এবং যথারীতি আমরা রওনা দেওয়ার আগে আমাদের যে বরপক্ষ আছে, আমরা যেহেতু বরপক্ষের সাথে যাব, তো বরপক্ষের সাথে যোগাযোগ করে নিলাম ওরা কোথায় আছে এবং ওরা আমাদেরকে নির্দিষ্ট লোকেশন বলে দিল এবং আমরা আমাদের বাইক নিয়ে ওই লোকেশনের দিকে এগোতে থাকলাম। গ্রামের এই পাকা রাস্তা দিয়ে, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যখন আমরা ছুটতে লাগলাম আমাদের বাইক নিয়ে, আমরা দেখতে পাইলাম যে আমাদের বাংলাদেশের গ্রাম কত সুন্দর এবং আমাদের বাংলাদেশ কত সুন্দর। এগুলা গ্রামে বসবাস করে তারা এই গ্রামীণ সৌন্দর্য এবং গ্রামের যে ন্যাচারাল বিউটি, গ্রামের মুক্ত অক্সিজেন, মুক্ত বাতাস, এই সব কিছু তারা উপভোগ করতে পারে। পক্ষান্তরে যারা শহরে বসবাস করে তারা এসব থেকে বঞ্চিত থাকে। এনিওয়ে, আমরা গ্রামের সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এবং মুক্ত অক্সিজেন নিতে নিতে আমরা আমাদের বরকে নিয়ে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই কনে পক্ষের বাসার সামনে। এবং আমরা আমাদের বাইক এবং গাড়িগুলা সুন্দর মতো পার্ক করে কনে পক্ষের সাজানো সেই গেটের সামনে চলে আসলাম। বাংলাদেশের গ্রামের বিয়েতে বরকে রিসিভ করার জন্য এবং বরের সাথে যারা বরযাত্রী হিসেবে আসে এদেরকে স্বাগত জানানোর জন্য এরকম গেটের ব্যবস্থা করা হয় এবং গেটের পাশাপাশি বিভিন্ন ধরনের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। আমরা চলে আসলাম একদম মেইন বিয়ে বাড়ির গেটের সামনে এবং আমরা দেখতে পাইলাম যে বরকে রিসিভ করার জন্য কনেপক্ষের বাড়ি থেকে অনেক মানুষজন ওয়েট করতেছে এবং ওরা বিভিন্ন ধরনের ফর্মালিটিজের আয়োজন করেছে এবং ফর্মালিটি, সব ফর্মালিটি শেষ করে ওরা একদম ভিতরের দিকে চলে আসলাম এবং দেখতে পেলাম যে অসংখ্য মানুষ গ্রামীণ পরিবেশে খাওয়া দাওয়া করতেছে। তো সুযোগ বুঝে আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিলাম এবং আমরা দেখতে পাইলাম যে বরের জন্য একটা নির্ধারিত স্টেজের ব্যবস্থা করা হয়েছে এবং বর সেখানে বসে তার বিভিন্ন ধরনের ফর্মালিটিস আছে, কারণ গ্রামের বিয়ে বলে কথা, এবং বর সকল ধরনের ফর্মালিটিস পূরণ করে তারপর তার সেই কাঙ্ক্ষিত বিয়ের পিঁড়িতে বসতে পারবে। দেখতে পেলাম বর দীর্ঘক্ষণ যাবত ওয়েট করতেছিল, কারণ গ্রামের বিয়ে বলে কথা, গ্রামের মুরব্বীদের বিভিন্ন ধরনের ফর্মালিটিসের ব্যবস্থা করে রাখে, ওদের ফর্মালিটিস পূরণ করা ছাড়া ওরা ওদের বিয়ের কাজ কার্যক্রম শুরু করতে দেয় না। তো আমি দেখতে পেলাম যে মাঝখানে ওদের মধ্যে অনেক ধরনের বাকবিতণ্ড হয়েছিল, এদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং পরে এদের মধ্যে আবার সলিউশন হয়ে যায়। তো তারপর বিয়ের কার্যক্রম শুরু হয় এবং বর খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া শেষে দেখতে পেলাম যে বরপক্ষ এবং কনেপক্ষের সকল ধরনের আত্মীয় স্বজনরা স্টেজের ভিতরে, মানে প্যান্ডেলের ভিতরে বসে এরা বিভিন্ন ধরনের গল্প গুজব করতেছিল এবং আমরাও আমাদের খাওয়া দাওয়া যেহেতু শেষ হয়ে গেছিলো, আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমাদের বরের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে আমরা বের হয়ে গেলাম বিয়ে বাড়ি থেকে এবং আমরা গ্রামীণ পরিবেশ এবং গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ এবং গ্রামের যে সৌন্দর্য এবং গ্রামের আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য এগুলো উপভোগ করতে লাগলাম এবং দেখতে পেলাম যে গ্রামের বাচ্চা কাচ্চারা ওরা মাঠের মধ্যে খেলাধুলা করতেছিল এবং আমি দেখতে পেলাম যে সূর্যটা পশ্চিম আকাশে হেলান দিয়ে পড়েছিল, যেহেতু আমরা গিয়েছিলাম দুপুরবেলা এবং আমরা খাওয়া দাওয়া করতে করতে একদম বিকাল হয়ে গিয়েছিলো এবং বিয়ে বাড়ি থেকে বের হয়ে আমরা দেখতে পেলাম যে একদম মধ্য আকাশ থেকে সূর্যটা একদম পশ্চিম আকাশে হেলান দিয়ে পড়েছে এবং দেখতে পেলাম যে গ্রামের সৌন্দর্য তখন আরও বেশি বিমোহিত হয়ে গিয়েছিলো। গ্রামের এই আঁকা বাঁকা মেটো পথ একটা সময় কাঁচা রাস্তা ছিল, যার জন্য মানুষের চলাচলে অনেক কষ্ট হতো। তো এখন এই আঁকা বাঁকা মেটো পথ, কাঁচা রাস্তাগুলো এখন পাকা রাস্তায় পরিণত হয়েছে এবং মানুষজন অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে নির্দ্বিধায়, নির্বিঘ্নে। এবং গ্রামে একটা সময় এই ব্যাটারি চালিত রিক্সাগুলো ছিল না, তখন মানুষজন পেডেল চালিত রিক্সায় যাতায়াত করতো এবং যারা রিক্সা চালাতো ওদের অনেক কষ্ট হতো।
তো কালের পরিক্রমায় এখন অনেক পরিবর্তন এসেছে। মানুষজন এখন ব্যাটারি এবং অটো চালিত রিক্সায় যাতায়াত করে এবং যারা রিক্সা চালক আছে এদের জন্য অনেক সময় উপযোগী এবং ওদের অনেক কষ্ট লাঘব হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্থানে, অন্য কোনো পরিবেশে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশের গ্রাম, গ্রামের সৌন্দর্য এবং গ্রামের মুক্ত বাতাস। আপনারা যারা বিদেশ ভ্রমণ করেন, বিদেশ ভ্রমণের পাশাপাশি নিজের দেশের গ্রামগুলো ভ্রমণ করুন, দেখবেন বিদেশের চেয়ে কম সৌন্দর্য নয় আমাদের এই চিরসবুজ দেশ এবং দেশের গ্রাম।